নগরীর কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে এই আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ কেন্দ্রের পেছনে থাকা প্লাস্টিকের তার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর আফতাবউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আগুনের সূত্রপাতের ব্যাপারটা এখনও বলা যাচ্ছে না, এগুলো তদন্ত সাপেক্ষে বলতে হবে। আর এখানে আনুমানিক ক্ষতির পরিমাণ বলা হচ্ছে যে আনুমানিক ক্ষতির পরিমাণ হবে প্রায় 50,000-এর মতো এবং উদ্ধার হচ্ছে প্রায় 50-70-এর মতো। আমি হচ্ছি স্টেশন অফিসার, সিলেট সদর ফায়ার স্টেশন। ইস্যু তালুকদার, স্টেশন অফিসার, সিলেট সদর ফায়ার স্টেশন।